হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো হচ্ছে শিনোবিকে নিয়ে। শিনোবি বলবে সে কিভাবে খেলতে পছন্দ করে। তো লেটস স্টার্ট। আমি হচ্ছে শিনোবি। তো আমি আসলে শুরুকেন ইউজ করি। হ্যাঁ, তো আমি অনেক স্লো একটা ক্যারেক্টার, তাই আমাকে কখনো আমার অপোনেন্টের সামনে নিয়ে ফালায়ও না, তাহলে আমি মরা যাব। আর আমার আলটিমেটটা তখন ইউজ করবা যখন তুমি একদম সুবিধা মতো থাকবা। তুমি যদি আমার আলটিমেট ইউজ করে একদম অপোনেন্টের সামনে পড়ে যাও, তাহলে কিন্তু তুমি মরা যাবা। আর আমি যেহেতু অনেক স্লো একটা ক্যারেক্টার, তাই তোমার অপোনেন্ট মানে আমার অপোনেন্ট থেকে দূরত্ব বজায় রাখবা এবং গুলি করতে থাকবা। এবং আমি আসলে আমার অপোনেন্টের ক্যারেক্টার কিল করার জন্য পেশি প্রো, কিন্তু আমি আমার অপোনেন্টের বাঙ্কার কিন্তু একদমই ভাঙতে পারি না। তাই আমাকে নেওয়া ভুলেও আমার অপোনেন্টের বাঙ্কার ভাঙতে যায় না। তো এখন দেখতেই পারতেছো আমি ফার্স্ট পার্সন হয়ে খেলতেছি এবং আমি বুম বুম করে গুলি দিতেছি। আসলে এইগুলো হইতেছে আমার শুরিকেন। তো এইভাবে আমাকে নিয়ে স্লো করে খেলবা এবং আস্তে ধীরে বুঝে বুঝে খেলবা, দেখবা আমি অনেক কাজে দিব। কিন্তু আমাকে নিয়ে যদি তুমি অপোনেন্টের মাঝখানে যাও অথবা আমার আলটিমেট যদি তুমি উল্টাপাল্টা টাইমে ইউজ করে ফেলো, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। তো বুঝতেই পারছো আশা করি। তো আমি গেলাম, তাতা বাবা। ওকে, তো আজকের জন্য তো ঠিকই, আশা করি তোমরা মজা পাইছো। সে কথা বলছে কী যে বলছে সেটা আমি বুঝছি না, তোমরা বুঝছো নাকি আমি জানি না। মেন কথা হইতেছে তার আলটিমেটটা উল্টাপাল্টা টাইমে ইউজ করে না। আর এই ক্যারেক্টারটা আসলে অপোনেন্টের ক্যারেক্টার কিল করার জন্য তৈরি হয়েছে, এই ক্যারেক্টার কিন্তু অপোনেন্টের বাঙ্কার ভাঙার জন্য তৈরি হয়েছে না। তাই তুমি এই ক্যারেক্টারকে দিয়ে তোমার অপোনেন্টকে কিল করো, কিন্তু বাঙ্কার ভাঙার পিছনে দৌড়ায় না। তো আমি আজকে তাকে নিয়ে এই শর্ট ভিডিওটা করলাম, আশা করি তোমরা এনজয় করছো। এনজয় করে থাকলে প্লিজ লাইক করো আর কমেন্ট জানাও নেক্সট কী টাইপের ভিডিও চাও। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো। চলো, বাই।